কোর্ট থেকে ফেরার পথে দুর্ঘটনা কবলে মানিক ভট্টাচার্যের গাড়ি প্রেসিডেন্সি জেলে যাওয়ার আচমকা ব্রেক কষে প্রিজন ভ্যানে এবং প্রিজন ভ্যানের পেছনের সিটে বসেছিলেন মানিক ভট্টাচার্য ছিটকে পড়েন মানিক ভট্টাচার্য এমনটাই জানা যাচ্ছে জানবো আরো বিস্তারিতভাবে এ নিয়ে সরাসরি কথা বলে আমাদের প্রতিনিধি বিক্রমের সঙ্গে বিক্রম ঠিক কি হয়েছিল কি জানতে পারছো এখনো পর্যন্ত মানিক ভট্টাচার্যের এই গাড়ি নিয়ে যখন যাওয়া হচ্ছিল সেই সময় দেখো কিছুক্ষণ আগের ঘটনা মানিক ভট্টাচার্য কোর্ট লকআপ থেকে তাকে বের করা হয় জুডিশিয়াল কাস্টডির নির্দেশিকার পর এবং তাকে সরাসরি প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছিল প্রিজন ভ্যানে করে এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে প্রেসিডেন্সি জেলে ঢোকার আগেই প্রিজন ভ্যানটি আচমকাই অত্যন্ত জোরে তাকে ব্রেক করতে হয় তার কারণ সামনে থেকে একটি আগে বাস সেটি সাডেন ব্রেক করে এবং তার ফলে কিন্তু প্রিজন ভ্যানকেও ব্রেক করতে এবং মানিক ভট্টাচার্য তিনি এই প্রিজন ভ্যানের একদম শেষের দিকে সিটে বসেছিলেন এবং যেই মুহূর্তে এই ব্রেক কষা হয় সেই মুহূর্তে কিন্তু মানিক ভট্টাচার্য প্রিজন ভ্যানের একেবারে সামনের দিকের যে সিট সেখানের অংশে গিয়ে তিনি মুখ থুবড়ে গিয়ে পড়েন যেটা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত জেল সূত্রে যে এই মানিক ভট্টাচার্য তার কিন্তু মুখে তিনি চোট পেয়েছেন শুধুমাত্র মুখে নয় বুকে এবং হাতেও তিনি চোট পেয়েছেন এবং প্রাথমিকভাবে তার কিন্তু এই মুহূর্তে জেল হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে যদি অন্য কোথাও স্থানান্তরিত করাতে হয় তাহলে কিন্তু জেল কর্তৃপক্ষ সেটা সিদ্ধান্ত নেবে আপাতভাবে জেল হাসপাতালে যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা খতিয়ে দেখছে গোটা দুর্ঘটনা কিভাবে ঘটলো সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে জেল কর্তৃপক্ষের তরফ থেকে কারণ প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল মানিক ভট্টাচার্যের মতন অত্যন্ত হাই প্রোফাইল অ্যাকিউজকে সেখানে কিভাবে এই দুর্ঘটনার কবলে এই প্রিজন ভ্যান পড়লো সেটাও কিন্তু আপাতভাবে খতিয়ে দেখা হচ্ছে কি করে এই ঘটনা ঘটলো সেদিকেও নজর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা